আচ্ছা, ইহুদিদের সঙ্গে আমাদের একটা চরম আকীদাগত সমস্যা, সেটা হলো ওরা বলে ওজায়ের হলো আল্লাহর ছেলে, যেরকম নাউজুবিল্লাহ, তাহলে ওদের সঙ্গে আমাদের মিলবে? বিয়ে শাদী হবে? আসতে কোন কেন বিয়ে শাদী হবে? বিয়ে শাদী হয় না? হয় না? কারো কারো হয়, কারো কারো হয়। বলে মাননীয় স্পিকার, আমার ছেলে তো কলকাতায় বিয়ে করেছে গাঙ্গুলি পরিবারে, খুব ভালো মেয়েটা আমার। আমার বৌমা যখন সে ঢাকায় আসে তখন সে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, যখন সে কলকাতায় যায় তখন সে পূজা করে। এ তো ধর্মের স্বাধীনতা মাননীয় স্পিকার। কত বড় মুফতি আজম ফতুয়া দিয়ে বসলেন! এরকম ধরনের ধর্মের অপব্যাখ্যাকারী কিছু লোক আছে না নাই? আসতে পারবেন না? আছে না নাই? আমার বন্ধুগণ, আমি যে সূরা থেকে আলোচনা শুরু করেছি সেই সূরাটা পুরুষ নামে না মহিলা নামে একটা সূরা আল্লাহ পাক দিয়েছেন। গোটা কোরআনে একটা নারীর নাম শুধু এসেছে, ওই মহিলার নাম ছাড়া কোনো মহিলার নাম পাবেন না। খাদিজার নাম নাই, আয়েশার নাম নাই, আসিয়ার নাম নাই, শুধু তাদের পরিচয়টা দেওয়া আছে ইমরাতা ফিরাউন, ইমরাতা লুত, ইমরাতা নূহ, কিন্তু কোনো মহিলার সরাসরি নাম আপনি কোরআনেও পাবেন না। আল্লাহ তাআলা যে মহিলার নামটা কোট করেছেন, এই মহিলার নামও দেওয়া হতো না, দিতেন না আল্লাহ, কিন্তু দেওয়াটা খুব জরুরি ছিল, কারণ আল্লাহ তাকে এমন সন্তান দান করেছেন যে সন্তানের পিতার কোনো পরিচয় নাই। ওই সন্তান পরিচয় পেয়েছেন, পরিচয় দিয়েছেন পিতা, পিতার দিক থেকে না মাতার দিক থেকে, মায়ের দিক থেকে, ঈসাবনু মারিয়াম, ঈসাবনু মারিয়াম। এই জন্য মারিয়াম শব্দটা এসেছে। আল্লাহ পাক এই নারীর নাম কোরআনে শুধু কোডই করেন নাই, তার নামে একটা সূরার নামকরণও করেছেন। আবার এত সম্মানিত একটা পরিবার, এত সম্ভ্রান্ত একটা বংশ, তার শুধু তার নামেও সূরা নয়, তার বাপের নামেও সূরা আছে। যেরকম সুবহানাল্লাহ, সূরা আলী ইমরান, সূরা আলী ইমরান, তাহলে বাপও আছে মেয়েও আছে। আবার এত সম্মান যে আল্লাহ পাক ওই পরিবারের মধ্যে এত গুণাবলী সম্পূর্ণ মানুষ রেখে দিয়েছেন। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম হলেন খালু, সুবহানাল্লাহ, আবার নিজের ছেলে ঈসা হচ্ছেন আল্লাহর নবী, যেরকম সুবহানাল্লাহ। সব দিক থেকে এই পরিবারকে দান দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছেন, ইন্নাল্লাহ আসতাফা আদম ওয়া নূহ ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। আদম কি, নূহ কে, ইব্রাহিম কে, আল ইমরান কি, গোটা পৃথিবীবাসীর উপরে মর্যাদা দিয়েছেন কে? আসতে বলবেন না কে? এত সম্মান দেওয়ার কারণ হলো তাকওয়া। এত সম্মান দেওয়ার কারণটা কি? তাকওয়া। মারিয়ামের ভিতরে তাকওয়ার পরিমাণ সবচেয়ে কম না সবচেয়ে বেশি? সবচেয়ে কম না সবচেয়ে বেশি? যখন আল্লাহ পাক তাকে সন্তানের মা বানাবেন সিদ্ধান্ত নিয়েছেন, তিনি বললেন লাম ইয়ামসাসনি বাশার, কোনো পুরুষ আমাকে স্পর্শ করেনি। বুক উঁচু করে বলছেন, নিজের সতীত্বের সার্টিফিকেট নিজে দিচ্ছেন, আল্লাহু আকবার। এখন কলেজ পড়ুয়া, ভার্সিটির পড়ুয়া মেয়েরা তো, ছাত্রীরা তো খুব বুক উঁচু করে বলতে পারবে, কোনো পুরুষ আমাকে টাচই করে নাই। বলতে পারবে? আস্তে বলতে পারবে? শুধু কি এখন টাচ হয়? শুধু এখন কি টাচ হয় না আরো কিছু হয়? গাছের গোড়ায় জোড়ায় জোড়ায় আছে না নাই? সকাল থেকে সন্ধ্যা কি যে জিকির আজকের আল্লাহই জানে। যরকম নাউজুবিল্লাহ, এগুলো কি চলে আড়ালে না প্রকাশ্যে? আস্তে কোন কোন আড়ালে না প্রকাশ্যে? তাহলে আজকে বেহায়াপনা আড়ালে হয় না প্রকাশ্যে হয়? প্রকাশ্যে হয়। এরপরেও এগুলো দেখে বলে এটাই হলো প্রগতি। এটা কি প্রগতি? উন্নতি। এটাই হলো আপডেট। যার জীবনে, যে যুবকের জীবনে একটা গার্লফ্রেন্ড নাই তার জীবন হলো? যার জীবনে একটা বয়ফ্রেন্ড নাই যে মেয়ের জীবনে, তার একটা জীবন হলো? এটা আজকে সমাজের চিত্রটা আজকে এইরকমই রূপ নিয়েছে। কেন জানেন? এর মূল কারণ হলো মরিয়মের চরিত্র আজকে সমাজে নাই, ঠিক কি না? আল্লাহ সূরা ইউসুফ দিয়েছেন, সূরা মারিয়াম দিয়েছেন, গোটা পৃথিবীর নারীকে আল্লাহ বলছেন তুমি মরিয়মের মতো হও, গোটা পৃথিবীর যুব সমাজকে বলছেন তুমি ইউসুফের মতো চরিত্রবান হও।
আল্লাহ তাআলা এই দুটো সূরা স্পেশাল করে যুবক যুবতীদেরকে দিয়েছেন বলি আলহামদুলিল্লাহ আজকে মাহফিল অনেক মায়েরা আসছে না আসছে নাকি মায়েরা বলি আলহামদুলিল্লাহ আজকে মাহফিল অনেক যুবকরা আসছে যুবকরা হবে কোন নবীর মতো বলেন কোন নবীর মতো সূরা ইউসুফ তাদের জন্য একটা স্পষ্ট নিদর্শন চরিত্রকে সুন্দর করার জন্য আল্লাহু আকবার বলেন আজকে সূরার নাম কি বলেন তো যে সূরা থেকে আলোচনা শুরু হচ্ছে হয়ে গেছে অলরেডি কোন সূরা বলেন সূরা আরো জোরে মারিয়াম সূরা মারিয়াম মারিয়ামের সন্তান আল্লাহ পাক দিয়েছেন পিতা ছাড়া ইন্না মাসাল ঈসা কামাসালি আদম আদমের ঈসার দৃষ্টান্ত হলো আদমের মতো আদমের বাপ নাই মাও নাই কিন্তু এদিকে ঈসা আলাইহিস সালামের মা আছে কি নাই বাবা নাই এগুলো ক্ষমতা কার আসতে বলবেন না কার এটা কি খ্রিস্টানরা মানে খ্রিস্টান এটা মানে ওদের সঙ্গে আমাদের গন্ডগোলের মূল কারণটা কি কি কারণ বলেন এটাই তো কারণ ওরা বলে ঈসা হলো আল্লাহর বেটা যরকম নাউজুবিল্লাহ তাহলে কি ইমান থাকলো আচ্ছা ইহুদিদের সঙ্গে আমাদের একটা চরম আকীদাগত সমস্যা সেটা হলো ওরা বলে ওজায়ের হলো আল্লাহর ছেলে যরকম নাউজুবিল্লাহ তাহলে কি ওদের সঙ্গে আমাদের মিলবে বিয়ে শাদী হবে আসতে কোন কেন বিয়ে শাদী হবে না বিয়ে শাদী হয় না হয় না কারো কারো হয় কারো কারো হয় বলে মাননীয় স্পিকার আমার ছেলে তো কলকাতায় বিয়ে করেছে গাঙ্গুলি পরিবারে খুব ভালো মেয়েটা আমার আমার বৌমা যখন সে ঢাকায় আসে তখন সে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে যখন সে কলকাতায় যায় তখন সে পূজা করে এ তো ধর্মের স্বাধীনতা মাননীয় স্পিকার কত বড় মুফতি আজম ফতুয়া দিয়ে বসলেন এরকম ধরনের ধর্মের অপব্যাখ্যাকারী কিছু লোক আছে না নাই আসতে বলবেন না আছে না নাই ওয়ালা তানকিহুল মুশরিকাত হাত্তা ইউমিননা কোন মুশরিক নারীকে বিয়ে করো না যতক্ষণ না সে না ঈমান এনেছে ঠিক কি না ঈমান না না পর্যন্ত বিয়ে বৈধ হবে না যারা এগুলো মানে না তারাই সেকুলারকে বিশ্বাস করে তারাই সেকুলারকে বিশ্বাস করে সম্মানিত ভাইয়েরা সম্মানিত বন্ধুগণ তাহলে ইসলাম মানতে গেলে এক আনা না ষোলো আনা আসতে বলবেন না এক আনা না ষোলো আনা মানতে হবে ইহুদিদের চেতনার সাথে আমাদের চেতনার কোনো মিল খ্রিস্টানদের চেতনার সঙ্গে আমাদের চেতনার কোনো মিল কারণ তাদের বক্তব্য কোরআনে আল্লাহ পাক তুলে ধরেছেন وقالت اليهود عزير ابن الله وقالت النصارى المسيح ابن الله ইহুদিরা বলে ওজাইর হলো আল্লাহর ছেলে খ্রিস্টান যারা তারা বলে ঈসা হলো আল্লাহর ছেলে সম্পূর্ণ ভিত্তিহীন বাজে কথা যালিকা কওলুহুম বিআফওয়াহিহিম কল্পনা প্রসূত কথা তারা বলে ফেলে কিন্তু আমার আল্লাহর পরিচয় আল্লাহ কত সুন্দর করে দিয়েছেন এত বিখ্যাত সূরা সবার মুখস্থ আছে সবাই বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ সূরার নামটা কি অনেকে কিন্তু ইখলাস পারে না কিন্তু কুলহু পারে আছে না সবাই পারিত নাকি সূরা পারিত এই সূরাটা যে ঘন ঘন পড়বে আল্লাহর সঙ্গে তার সম্পর্ক খুব গভীর হয়ে যাবে সুবহানাল্লাহ